আমার পিতার নাম শহীদ মোহাম্মদ কাসিম, আমার মায়ের নাম মৃত জয়নব খাতুন, আমার গ্রাম কৈখেন গ্রাম, আনোয়ারা থানা আনোয়ারা জেলা চট্টগ্রাম। আমার আব্বার একজন রেলওয়ে ড্রাইভার ছিলেন, ইঞ্জিন ড্রাইভার। আমি একজন শহীদ পরিবার, আমার আব্বাকে পাকিস্তান পাঞ্জাবিরা ধরে নিয়ে গিয়ে হত্যা করে। এই ঘটনাটা বিস্তৃত ঘটনা আমার মাতৃ জানতে পারলাম 27 জুলাই 1971। তখন আমার বয়স ছিল 4 বছর। আমার আব্বাকে মানেন ভাঙা রেলওয়ে কলোনি বাসা নম্বর 50 বিতিকে ধরে নিয়ে গিয়ে পাঞ্জাবি লাইনে অজ্ঞাত স্থানে হত্যা করা হয়। তা আমার আব্বার লাশও আমরা পাইনি। এর পুরো ডিটেলস ঘটনাগুলো আমাদের ডকুমেন্ট আছে, কাগজপত্র আছে। আমরা সরকারিভাবে কোনো সাহায্য করতে পাইনি। সরকার যেন আমাদেরকে শহীদ পরিবেশের শহীদ পরিবার একজন সদস্য হিসাবে দাবি, এই দাবিতে যেন সরকার আমাদেরকে গেজেটভুক্ত করায়।